হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসক্রিপ্টি নিউজ পেপার প্রো। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে 14,000 শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে, যেখানে কনস্টেবল, এএসআই, এসআই সহ বিভিন্ন পোস্টে এই নিয়োগটি করা হবে। যেখানে 14,000 শূন্য পদ রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হতে পারে, বিস্তারিত ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তাছাড়া আপনাদেরকে বলবো বন্ধুরা, আপনারা যদি এই সপ্তাহের বিভিন্ন যে চাকরি সংক্রান্ত পেপার অর্থাৎ কর্মক্ষেত্র, কর্মসংস্থান বা শিক্ষা চাকরি খেলা পেপারটি না দেখে থাকেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক 14,000 শূন্য পদের মধ্যে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে। স্ক্রিনে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে রাজ্য পুলিশে শীঘ্রই 14,000 শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে, যেখানে রাজ্য পুলিশের 14,000-এর মতো পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত বের হবে। এ কথা জানিয়েছেন রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। ইতিমধ্যে পুলিশের টেকনিক্যাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবার রাজ্য পুলিশের অন্যান্য পদে 14,000 প্রার্থী নিয়োগ করা হবে। এদিকে পুলিশ নিয়োগের আবেদনকারীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম। বৃত্ত নিগমের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের নিয়োগ হবে তার আগে বৃত্ত নিগমের তরফে এবারও ট্রেনিং দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ওয়েবিনারের চাকরি প্রার্থী টিপস দেওয়ার ব্যবস্থা অব্যাহত রয়েছে। প্রতি শুক্রবার সেখানে পুলিশ ক্লার্ক, WBCS সহ একাধিক বিষয়ের উপরে আলোচনা করা হচ্ছে। এতে অংশগ্রহণকারীদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার প্রতিটি জেলায় ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে, করোনা পরিস্থিতি কাটলেই ট্রেনিং শুরু হবে। প্রতি বছর ট্রেনিং লিখিত পরীক্ষার উপর তোড়জোড় দেওয়া হয়, এবার লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষার উপরেও জোর দেওয়া হবে। পুলিশ রিক্রুটমেন্টের নিয়মাবলীকে অনুসরণ করে ট্রেনিং আবেদনের প্রার্থীদের কোচিংয়ের জন্য ভর্তি নেওয়া হবে। বৃত্ত নিগমের এক আধিকারিক আরও জানিয়েছেন, সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা ভেবেই বিভিন্ন ট্রেনিং চালু করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে পুলিশ ট্রেনিং করানো হচ্ছে না, তবে রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই পুনরায় জেলায় জেলায় এই ট্রেনিং শুরু করবে বৃত্ত নিগম। যেখানে জানানো হয়েছে, পুলিশের ঘাটতি অর্ধেকের বেশি মেটানোর লক্ষ্য স্থির করেছে রাজ্য সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 24,000 কনস্টেবল এবং 2,400 এসআই নিয়োগ করা হবে। এর ফলে প্রশাসনের চাপ কমবে। রাজ্য পুলিশ নিয়োগের বোর্ড সূত্রের খবর, বিভিন্ন পদ মিলিয়ে ঘাটতি ছিল প্রায় 45,000 কর্মী। পুলিশের শূন্যপদ যখন সংখ্যাটা 50,000-এর কাছাকাছি, সেই নিরিখে 3 বছরে কনস্টেবল, এসআই মিলিয়ে 26,000 পদে নিয়োগ হলে অর্ধেকের বেশি শূন্যপদ পূরণ হবে। পুলিশ দিবসের দিন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতা এবং রাজ্য ফোর্স মিলিয়ে এবছরে পুলিশের সংখ্যা প্রায় 3 লক্ষ। এর মধ্যে 1,05,000 সিভিক ভলেন্টিয়ার্স, 30,000 NBF বা হোমগার্ড। পুলিশের শূন্যপদ পূরণের সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই দ্রুত সেই পদ পূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কাছে সত্যি একটি খুশির খবর, রাজ্য পুলিশে প্রায় 14,000 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আপনারা যদি এখনও প্রস্তুতি না নিয়ে থাকেন, অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করুন, কিছুদিনের মধ্যেই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই ছিল আজকের একটি গুড নিউজ। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন।